লাখ টাকার বাগান খায় দুই টাকার ছাগলে, প্রবাদটি অতি পরিচিত। তবে এবার লাখ টাকার বাগান নয়, কোটি টাকার একটি ঘড়ি গিলে ফেলেছে একটি গরু। তবে ঘড়িটি অর্ধশত বছর পর ফিরেও পেয়েছেন তার মালিক। বিস্ময়কর গল্পটির বিস্তারিত থাকছে সঙ্গীতা সার ডেস্ক রিপোর্টে। বিশ্বের সবচেয়ে দামি ঘড়ির একটি রোলেক্স, এর চেইন ভেঙে যাওয়ার পর এক কৃষক ভেবেছিলেন সেটি হয়তো ঘাসের সঙ্গে গিলে ফেলেছে গরু। তবে সেই সত্তরের দশকের প্রথম দিকে হারিয়ে যাওয়া ওই ঘড়ি যে 50 বছর পর ফেরত পাবেন তা কখনো কল্পনাও করতে পারেননি ব্রিটিশ কৃষক জেমস স্টিল। ব্রিটেনের শ্রোপশায়ারের ওস ওয়েস্ট্রির মর্টা গ্রামের বাসিন্দা জেমস স্টিল, তার বয়স এখন 95। ঘড়িটি হারিয়ে যাওয়ার কিছুক্ষণ আগে তিনি টের পেয়েছিলেন এর চেইন ভেঙে গেছে। সংবাদ মাধ্যম বিবিসিকে তিনি জানান, তার মনে হয়েছিল তার গরুটি মুখ ভর্তি ঘাসের সঙ্গে ঘড়িটিও গিলে ফেলেছে। জেমস ভেবেছিলেন আর কোনোদিনও ঘড়িটি খুঁজে পাবেন না তিনি, এই বাস্তবতা মেনেও নিয়েছিলেন জেমস। অথচ তার জমি থেকেই উদ্ধার করা হয়েছে ঘড়িটি। ধাতুর খোঁজে মেটাল ডিটেক্টর দিয়ে জমিতে তল্লাশি চালানোর সময় ঘড়িটি খুঁজে পান এক ব্যক্তি, পরে সেটি জেমসকে ফিরিয়ে দেন। এত বছর পর ঘড়ি খুঁজে পাওয়ার ঘটনাকে অবিশ্বাস্য ও সৌভাগ্য বলে বর্ণনা করেছেন জেমস। তিনি বলেন, এটা দারুণ, বিশেষ করে এই সময়ে। তবে ঘড়িটি খুঁজে পেলেও এখন আর তার সচল নয়, এর রঙও কিছুটা সবুজ আকার নিয়েছে, তবে মরিচা ধরেনি। যিনি ঘড়িটি খুঁজে পেয়ে ফেরত দিয়েছেন তার প্রশংসাও করেন জেমস। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। বিলাসবহুল হাত ঘড়ির জগতে অন্যতম রোলেক্স 1905 সালে যাত্রা শুরু করে কোম্পানিটি। তারাই বিশ্বে প্রথম ওয়াটার প্রুফ বা পানিরোধী ঘড়ি প্রস্তুত করে। রোলেক্সের দামি ঘড়িগুলো সব কোটি টাকার উপরে, আর সবচেয়ে কম দামি ঘড়িটির দামও বাংলাদেশি মুদ্রায় 2 লাখ টাকারও বেশি। সঙ্গীতা শাহ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।